মিট মিস্টার কচ্ছপ, যার কয়েকটা দিন পরে খরগোশের সাথে রেস হওয়ার কথা। সে ভালো করেই জানে খরগোশের সাথে জীবনেও রেসে পারবে না, আর এই জন্যই সে পুকুরে ডুব দিয়ে সুইসাইড করতে যাচ্ছিল। দেন আই সাডেনলি ফাউন্ড হিম দ্যাট হি ইজ সো মাচ ডিপ্রেসড। দেন ওকে আমি তুলে নিয়ে আসলাম এবং ওর কনফিডেন্ট বাড়ানোর জন্য আমার ফু দেওয়া পানি খাওয়ালাম। তারপর আমি ওকে মোটিভেট করতে লাগলাম যে ইউ ক্যান ডু ইট ম্যান। বাট রিসেন্টলি ব্রেকআপের জন্য একদমই মোটিভেটেড হতে পারছিল না, সবকিছুতেই অনীহা দেখাচ্ছিল। পানিতে প্রোটিন শেক পর্যন্ত মিলিয়ে খাওয়ালাম কিন্তু খাবে না, এই জন্য ওর মুখের উপর আমি পানি মেরে দিলাম। হি জাস্ট ওয়ান্টস টু কুইট। সে বারবার নিজেকে হার্ম করার চেষ্টা করতো, সুইসাইড করার চেষ্টা করতো, বাট তার বাইরের খোলসটা তাকে সবসময় প্রোটেক্ট করতো। এটা দেখে সে নিজেকে নিজের ভিতর গুটিয়ে রাখার চেষ্টা করলো। সবাই তার এই অবস্থা থেকে মজা নিতে থাকলো, তাকে নিয়ে বিচিং করতে থাকলো, বিশেষ করে এই রাম ছাগলটা। এই কচ্ছপ খরগোশের সাথে দৌড়াবে, আমি পারি না খরগোশের সাথে আর এই কচ্ছপ। ওরে ট্রেনিং দেওয়া বাদ দিয়ে বাসায় যা, ভিডিও বানা যা। আম্মু দেখো এই ছেলেটা আমার ভিডিও করতেছে। সমস্যা নাই আম্মু, তুমিও ছাগল ও ছাগল দুজনকে বিয়েতে দিব। মানুষজনের কটু কথা শুনতে শুনতে কচ্ছপটা আরো ডিমোটিভেটেড হয়ে গেল। সে সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিল, সে নির্বাক হয়ে একাকী তাকিয়ে থাকলো, বলতে লাগলো শিশির ব্রো আমাকে একা ছেড়ে দাও। দেন আমি ওকে ওর পূর্বপুরুষের কথা শোনালাম, কুংফু পান্ডার মাস্টার উগওয়ে, যে কিনা ছিলেন সব থেকে সিনিয়র মাস্টার। এছাড়াও কচ্ছপকে তার ভাই ব্রাদারদের কথা শোনালাম, যে কিনা ইদানিং খুব ভালো করতেছে, আর বললাম স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এই কথাটা শোনার পর তার ভিতর বিদ্যুৎ চমকানো শুরু করলো, সে সব বাধা বিপত্তি পেরিয়ে সামনে আগানোর চেষ্টা করলো। কচ্ছপের এমন রূপ কেউ কখনো দেখেনি যেটা আমি দেখছি। তার ভিতরে অত্যাধিক সাহস দেখে আমরা তাকে তিন বেলা করে মাউন্টেন ডিউ খাওয়ানো শুরু করলাম। কচ্ছপের এই অত্যাধিক সাহসিকতা দেখে মাউন্টেন ডিউ এর সিইও তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর প্রস্তাব দিল, কিন্তু কচ্ছপ সেটা প্রত্যাখ্যান করে দিল। আর কচ্ছপ কি বললো জানেন? আপনারা ঋত্বিককে অ্যাম্বাসেডর বানান, আমাকে এফোর্ড করা পসিবল না। কচ্ছপটার ভিতর ম্যাসিভ ইম্প্রুভমেন্ট চলে আসলো, সে খুবই দ্রুত দৌড়ানো শুরু করলো। এখন সে ঘন্টায় 0.5 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, বাট খরগোশের স্পিডের কাছে এই স্পিড কিছুই না, এই জন্য সে ভয়ে বনবাসে চলে যেতে লাগলো। লাফ দাও এখান থেকে, খরগোশের সাথে তোমার জিততে হবে, লাফাও এখান থেকে। জঙ্গলের মাঝখানে কয়েকটা সাইড চিক তাকে আকৃষ্ট করার চেষ্টা করছে, এই জন্য সে বারবার জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে, তাকে কোনোভাবে এই কাজ থেকে আটকে রাখা যাচ্ছে না। এই জন্য আমরা কচ্ছপের সাইড চিক গুলোকে ধরে ধরে বালতিতে ভরে রাখলাম, এন্ড ফাইনালি আমরা কচ্ছপকে প্রতিযোগিতার জন্য রেডি করে নিলাম। দেখতে দেখতে কচ্ছপটা বড় হয়ে গিয়েছে এবং অলিম্পিকের মতো জায়গায় তাদের প্রতিযোগিতাটা লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। যেহেতু আমি কচ্ছপকে বলেছিলাম স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, সে নিজের মতো সুষম গতিতে চলতে লাগলো এবং খরগোশ ভাবলো যে এত তাড়াতাড়ি গিয়ে কি করবে, একটু ঘুমায় নেই। আর এই ফাঁকে কচ্ছপটা রেস জিতে গেল। মোরাল অফ দ্য স্টোরি, খরগোশটা ইচ্ছা করেই হেরে গেছে, কারণ সে জানে কচ্ছপ 100 বছর বাঁচে আর খরগোশ মাত্র 10 বছর বাঁচে। সে তো জীবন যুদ্ধেই হেরে গেছে, দৌড় প্রতিযোগিতা করে আর কি হবে, একদিন তো মরেই যাবে। অ্যাকচুয়ালি স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস এটা একটা ভুয়া কথা, যেটা আমি বলেছিলাম। লাইফ ইজ টু শর্ট, এই জন্য রেস লাগার কোনো টাইম নাই, আর কোনো কিছু এত সিরিয়াসলি নেওয়ারও টাইম নাই, যেমনটাই খরগোশ সিরিয়াসলি নেয় নাই রেসটা। মোরাল অফ দ্য স্টোরি, আপনারও লাইফে সিরিয়াসলি কিছু নেবেন না, আর আমার এই ভিডিওটাও সিরিয়াসলি নেবেন না। থ্যাংক ইউ।